লকডাউন ঘোষণা করলে হবে না, লকডাউনকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। শুধু তাই নয়, লকডাউনের জন্য যা যা নিয়ম কানুন দরকার সেই সব নিয়ম কানুন কিন্তু মানুষের ওপর প্রয়োগ করতে হবে, এমন মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি কি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াসলি লকডাউনকে নিচ্ছেন না। গতকাল যেরকম বিবৃতি দিয়েছেন তাতে মনে হচ্ছে তিনি আদৌ এই ব্যাপারটা নিয়ে ততটা সিরিয়াস নন। কি বলেছেন দিলীপ ঘোষ এই লকডাউন প্রসঙ্গে, যেহেতু আজ বিকেল 5টা থেকে আরও একবার কড়াকড়ি হচ্ছে লকডাউন, তার আগে কি বলেছেন দিলীপ ঘোষ দেখে নিন। লকডাউন ছাড়া তো কোনো রাস্তা নেই। যেভাবে সংক্রমণ প্রায় প্রতিদিন 1000 আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, বিশেষ করে কলকাতা আশপাশে যে ধরনের সংক্রমণ হচ্ছে, লকডাউন করে ঘোষণা করলে হবে না, লকডাউনকে কড়াকড়ি করতে হবে। কন্টেনমেন্ট জোন যেগুলো ঘোষণা করেছেন সেগুলোও কড়াকড়ি করতে হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী সিরিয়াসলি নিচ্ছেন না। কালকে আমরা দেখেছি তার কথাবার্তা শুনে, বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি যারা ঠিক করেছিলেন উনি এক ঝটকা সেটা পাল্টে দেন, ওটা চলবে না। তো তাহলে তো এর কোনো মানে হয় না, আমার মনে হয় রাজনীতিকভাবে এই ডিসিশন নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এর কোনো ফল পাওয়া যাবে না। বিরোধীরা কিছুই করছে না, আমিও তো নিজেই বলেছিলাম যে আবার লকডাউন হোক ভালো করে হোক, উনি রাজনীতি করছেন, সেটা প্রেসের সামনে যখন অফিসারদের ধমকেছেন আমরা দেখেছি, তারা যে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যে সিস্টেম করেছিলেন সেটা উনি মানছেন না। আর মুখ্যমন্ত্রী প্রথম থেকে লকডাউনও মানেননি, তার দেখা দেখি তার পার্টির নেতারাও মানেনি, ফলে পশ্চিমবঙ্গে লকডাউন কখনো হয়নি। বাড়ার সম্ভাবনা তো ছিলই, কড়াকড়ি করে ওটা আটকানো গেছিলো, কিন্তু যখনই আবার বাস অটো ট্যাক্সি সব খুলে দেওয়া হয়েছে আবার বাড়তে আরম্ভ করেছে। বিনা প্ল্যানিংয়ে এ সমস্ত হচ্ছে। আমার মনে হয় সরকারের প্ল্যান করে সমস্ত স্কুল কলেজ বা অফিস আদালত চালু করতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। হাইকোর্টও চলছিল একদিন, অনলাইনে চলছিল। তো যদি মনে হয় যে মানুষের প্রাণের সুরক্ষার জন্য লকডাউন করার দরকার আছে, একটাই রাস্তা অবশ্যই করা উচিত এবং সেটা সময় মানা উচিত।